वेलकम टू बॉम्ब पीएनपीसी गुड इवनिंग एंड आवर एक फुटबॉल अपडेटेड वीडियो जेखने अनेक खबर सकाल थेके प्रचुर मेसेज पेयेछि प्रथमे भाबलाम वीडियो बनाबो ना किन्तु मेसेजेर परिमाण बाढ़ते शुरू करलो तारपर मने हलो वीडियोटा बनानो उचित कारण एकेक जनके इंडिविजुअल रिप्लाई करते गेले आमार सारा दिन आर किछु काज होबे ना आमि सेई जन्य फैक्ट उइथ फैक्ट वीडियोटा बनानोर चेष्टा करछि आर तार साथे एटा अवश्यई हाँ जेटा विषय सेटा हलो डिगा मोहन बागानेर एकटा विषय কোনোভাবে বিষয় নয় তবুও বিষয় করে দেওয়া হয়েছে আর দ্বিতীয় বিষয়টা হলো অবভিয়াসলি এসসি ইস্ট বেঙ্গলের বিষয় সেটা নিয়েও কথা বলবো কিন্তু তার আগে বলবো যে যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও কারণ রেগুলার বেসিসে আপডেট পেতে গেলে বং পিএনপিসি ফুটবলে আসতেই হবে আর রোজ ভিডিও পাওয়ার জন্য কিন্তু বেল নোটিফিকেশন আইকনটাতে ক্লিক করে রাখতে হবে এবার বিষয়টা হলো প্রথমেই এটিকে মোহনবাগানের একটি প্লেয়ার বিদেশি প্লেয়ার তিনি আসছেন এরকম একটা খবর রটিয়ে দেওয়া হয় সকাল থেকে তো জানি না কোন সোর্স থেকে একটা ভুল খবর মর্ফ করা খবর একটা ফেক নিউজ ছড়িয়ে দেওয়া হয় এবং খবরটা এরকম যে ফ্রান্সের ইউথ ইন্টারন্যাশনাল এবং আরবি লিপজিগের অন্যতম নির্ভরযোগ্য প্লেয়ার গত বছর সে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল অবধি খেলেছিল তো সেই ক্রিস্টোফার এনকোঙ্কু সে নাকি এটিকে মোহনবাগানে আসছে এটা এর থেকে বড় ফেক নিউজ এর থেকে বড় ভুল ভাল কোনো ট্রান্সফার রিউমার আমি শুনিনি এতদিন আইএসএল চলছে যতদিন ইন্ডিয়ান ফুটবলে বিভিন্ন রকম ট্রান্সফার রিউমার চলছে এবার বিষয়টা হলো কেন ফেক তার প্রথম কারণটা বলি যে একটি খবরকে যখন বিকৃত করা হয় তার টাইমিংয়ের দিকে কেউ খবর রাখেননি নজর দেননি কারণ রাতের একটা পাঁচ পাঁচ মানে রাত পিএম এটা সেন্সেই বাড়ানো হয়েছে এবং 5th February একটা পাঁচ তার মানে 1:05 PM তার মানে সেটা হলো দুপুর 1:05 কিন্তু সেই খবরটা ভাইরাল হয়েছে সকাল থেকে মানুষ গিললেন কিন্তু একবারও কেউ ক্রস চেক করতে চাইলেন না যে ওটা তো 1:05 PM দেখাচ্ছি সেই সময়টা তো এখনো আসেইনি দুপুর 1:05 সময় দেখাচ্ছি কিন্তু যে বলার চেষ্টা করেছিল সে চেয়েছিল এটা রাত্রির 1:05 করে দেখাতে এম করে দিলে সহজে মিটে যেত কিছুক্ষণ ফেকটা সত্যি হয়ে ঘুরত প্রথম সেকেন্ড ফ্যাক্ট কার বদলে আসছে ডেভিড উইলিয়ামস কোনোভাবেই সম্ভব না ডেভিড উইলিয়ামস একজন এশিয়ান কোটার প্লেয়ার আর তার বদলে একজন ফ্রান্সের প্লেয়ারকে দিয়ে রিপ্লেস করা যায় না এবং তিন নম্বর যে বিষয় সেটা শুনলে আমার মনে হয় তোমরা সব থেকে বেশি হাসি পাবে তোমাদের প্লেয়ারটার বাজার দর ভারতীয় মুদ্রায় 275 কোটি টাকা হ্যাঁ একটা প্লেয়ার তার মার্কেট ভ্যালু হলো অর্থাৎ স্যালারি আমরা যদি ধরে নিই 275 কোটি টাকা ইন্ডিয়ান কারেন্সি তার আশেপাশে লম্বা চুক্তি রয়েছে লিপজিগের সাথে ছাড়িয়ে আনতে গেলে মোটা টাকার একটা ট্রান্সফার ফিজ লাগবে এবং সেটা যদি যোগটোগ করা যায় তাহলে প্রায় 300 কোটির কাছাকাছি আমি খুব সাহস করে বলতে পারি আইএসএল তো ছাড়ো এ লিগের কোনো ক্লাবের ক্ষমতা আছে কি না ইভেন থাই প্রিমিয়ার লিগ যেটা আমাদের থেকেও আরও বড় টাকা পয়সার বহরে তাদেরও ক্ষমতা আছে কি না তাকে কিনে আনার এটাও বড় সড় প্রশ্নের বিষয় একমাত্র সৌদি প্রিমিয়ার লিগ বা জাপান কিংবা চায়না এছাড়া আমার মনে হয় না এশিয়াতে অন্য কোনো লিগ রয়েছে যে 300 কোটি দিয়ে একটা 23 বছরের প্লেয়ারের ওপর ইনভেস্ট করতে পারবে এই খবরটা কেন ছড়ানো হলো এবং কেন মনে হলো যে এটা ফেক কারণ তো বললাম ফ্যাক্টগুলো তোমরা কাউন্টার বলতে পারো যে আমরাও অনেক সময় খবর দিই যে অনেক প্লেয়ারের খবর তোমরা পাও আমাদের তরফ থেকে কিন্তু সেগুলো মেলে না অবভিয়াসলি আমি স্বীকার করে নিই আমরা প্রত্যেকেই স্বীকার করে নিই যে এই প্লেয়ারের খবরটা মিললো না বা কথাবার্তা ভেস্তে গেছে অনেক কিছু কিন্তু এমন কিছু প্লেয়ার নাম দিয়ে দেওয়া হয় না যে যেই প্লেয়ারের আসার সম্ভাবনা তো দূর তাকে ভাবনা চিন্তাতেও কোনো কর্মকর্তা ম্যানেজমেন্ট কোচকেও আনেন না স্বপ্নেও ভাবেন না এরকম করে যদি শুরু হয় তাহলে একদিন তোমরা মেসি টু এটিকা মোহনবাগান ক্রিশ্চিয়ানো রোনাল্ডো টু এসসি ইস্ট বেঙ্গল নেইমার টু এফসি গোয়া এমবাপে টু মুম্বাই সিটি এফসি এরকম শুনতে থাকবে না শোনাটা কিছু বিষয় নয় যদি ক্রিস্টোফার এনকোঙ্কুর নাম ওঠে তাহলে এই প্লেয়ারদের নামও উঠে যাবে কোনো অসুবিধা কিছু নেই এবার বিষয়টা হলো যে ফেক এটা প্রথম থেকেই জানতাম পুরোপুরি ফেক প্রথম থেকেই জানতাম কেউ কেউ খবরটাকে একটু রঙিয়ে চড়িয়ে প্রেজেন্ট করার চেষ্টা করেছিল সকাল থেকে বিফলেই গেছে যাই হোক যারা জিজ্ঞাসা করেছিল আই থিঙ্ক তাদের সেই জায়গাটা ক্লিয়ার করতে পেরেছি এবার চলে আসবো দ্বিতীয় খবরটাতে যেখানে এসসি ইস্ট বেঙ্গলের একটি ব্যাপার ইনভলভ এখানে অবশ্যই সেখানে পুরনো ক্লাবের গোষ্ঠী পুরনো ক্লাবের গোষ্ঠী না মানে ক্লাবের পুরনো গোষ্ঠী আর ক্লাবের নতুন ম্যানেজমেন্ট তাদের মধ্যে একটা আবার সমস্যা সেটা সামনে আসছে যদিও এটা কতটা সত্যি বা কী ব্যাপার বলতে পারবো না তার কারণটা হলো একটি স্টেটমেন্টকে ঘিরে এখান থেকে একটা
সন্দেহের বাতাবরণ যে যখন রবি ফাউলারের শাস্তি ঘোষণা হলো, 4 ম্যাচ সাসপেন্ড এবং 5 লক্ষ টাকা জরিমানা, সেদিনকে রাত্রে আমি যখন ভিডিওটা বানালাম পরশু দিনকে, আমি তোমাদের বলেছিলাম যে কোনোভাবেই এখান থেকে অ্যাপিল করার জায়গা নেই, এই এই যে শাস্তিটা হয়েছে এটা কোনোভাবে আর রেক্টিফাই করা হবে না, এরকমই একটা স্ট্যান্ড নিয়েছেন কিন্তু ডিসিপ্লিনারি কমিটির যারা মেম্বার রয়েছেন, বিশেষ করে চেয়ারম্যান। কিন্তু একটি খবর কাল থেকে ভাইরাল হতে শুরু করে যে ইস্টবেঙ্গল ক্লাবের তরফ থেকে নাকি উষানাথ বন্দ্যোপাধ্যায়, যিনি এই কমিটির চেয়ারম্যান, ডিসিপ্লিনারি কমিটির আইএফএফের, তার কাছে অ্যাপিল করেছেন ইস্টবেঙ্গল ক্লাবের যারা কর্তা রয়েছেন তারা, এবং তার হয়তো শাস্তি কমলেও কমতে পারে। যদিও সেই খবরের ওপর বিশ্বাস ছিল না কোনোভাবেই, কারণ সত্যতা ছিল না, তাই এই খবরটা তোমাদের সামনে নিয়েও আসেনি। আজ এসসি ইস্টবেঙ্গল ক্লাবের তরফ থেকে একটি স্টেটমেন্ট বার করা হয়, সেটা তোমরা আশা করি এতক্ষণে বিভিন্ন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে দেখে ফেলেছ, যে কোনোভাবে এরকম অ্যাপিল এসসি ইস্টবেঙ্গল ক্লাবের তরফ থেকে কেউ করেনি, কোনোভাবে এই বিষয়টা নিয়ে আপাতত কোনো আলোচনা চলছে না। এআইএফএফ ডিসিপ্লিনারি কমিটি যে সিদ্ধান্ত তারা জানিয়েছেন সেটা এসসি ইস্টবেঙ্গল পুরোপুরিভাবে অ্যাকসেপ্ট করেছে, এবং সেই মতোই তারা বাকি স্টেপগুলোকে নেবেন। কোনোভাবে অ্যাপিলের কোনো জায়গা বা অ্যাপিল হয়েছে এই জায়গাটাকে পুরোপুরি ডিনাই করা হয়েছে এসসি ইস্টবেঙ্গলের যে অফিসিয়াল স্টেটমেন্ট বেরিয়েছে সেখান থেকে। এবার বিষয়টা হলো তাহলে সত্যি কে বলছে, মিথ্যে কে বলছে। দেখো, আমি এর আগে যখন এসসি ইস্টবেঙ্গল এবং সাবেক ইস্টবেঙ্গল দুতরফে যখন বারবার সমস্যাগুলো নিয়ে বলছিলাম, তখন আমি বলেছিলাম যে এরকম বেশ কিছু সমস্যা হয়তো উদ্ভূত হতে পারে, যে যেখানে দুটো ম্যানেজমেন্ট কাজ করছে, প্যারালাল ম্যানেজমেন্ট এখানে একদম অপারেশন করছে, সেক্ষেত্রে বেশ কিছু বিষয় নিয়ে দুতরফের হয়তো মতবিরোধ সামনে আসতে পারে, বেশ কিছু বিষয় নিয়ে এক পক্ষের মনে হতে পারে যে এটা করলে ভালো, অপর পক্ষের মনে হতে পারে এটা করলে ভালো, প্লেয়ার নিয়ে হতে পারে, কোচ সিলেকশন নিয়ে হতে পারে, অন্য কোনো ডিসিশন নিয়ে হতে পারে, লাইসেন্সিং রয়েছে, এএফসির অন্যান্য কাজ রয়েছে, এআইএফএফের অন্যান্য কাজ রয়েছে, অর্থাৎ এত বিষয় একটা ফুটবল টিম বা একটা ফুটবল ক্লাব চালাতে গেলে সামনে আসে, সেই ক্ষেত্রে দুতরফের হয়তো কিছু সমস্যা আসলেও আসতে পারে। কিন্তু এই যে সমস্যাটা, এটা যথেষ্ট একটা গভীর এবং বড়। আর এখান থেকে আবারও এই টিমের যিনি এই মুহূর্তে দাঁড়িয়ে চেয়ারম্যান বলো, যাই বলো, অর্থাৎ শ্রী সিমেন্টের মালিক হরিমোহন বাঙ্গুর, তিনি কোনোভাবে এটাকে খুব ভালোভাবে নিচ্ছেন না, এবং তিনি যেটা জানিয়েছেন যে আইএসএল শেষ হলেই এবার মিটিংয়ে বসা হবে, একটা যে খবর শোনা যাচ্ছিল ডার্বির পর মিটিংয়ে বসা হবে, সে সম্ভাবনা আবারও উড়ে গেছে। তিনি যেটা জানিয়েছেন যে সব কিছু মিটুক, আগে খেলাটা শেষ হোক, সবাই যে যার নিজের বাড়ি টাড়ি ফিরে যাক, সব বিষয় মিটে যাক, তারপর নাকি ইস্টবেঙ্গল ক্লাবের সাথে শ্রী সিমেন্টের মিটিং বসবে, এবং সেই দিকে অবশ্যই আমরা তাকিয়ে থাকবো তার কি আউটকাম বেরিয়ে আসে। কিন্তু এই যে বিষয়টা, কে সত্যি কে মিথ্যে আমরা কেউ জানি না, তোমাদের উপর দায়িত্ব রইলো, অপিনিয়ন দাও। দেখা হবে পরের ভিডিওতে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে থাকো, অ্যান্ড থ্যাংক ইউ।